অভিষেকের প্রশংসা করলেন অমিত শাহ। ব্যাপারটা কি, চীনের মাটিতে ভারতের জয় জয়কার হয়েই চলেছে। এক প্রকার কোটি কোটি ভারতীয়র লালিত স্বপ্ন এখন বাস্তবে পরিণত হয়েছে। চীনে অনুষ্ঠিত ১৯তম এশিয়ান গেমসে ভারত এখনও অবধি ১০০টি পদক জিতে নিয়েছে। এদিকে এবার বড় টুইট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লেখেন, এশিয়ান গেমসে তীরন্দাজি পুরুষদের কম্পাউন্ড ইভেন্টে যথাক্রমে স্বর্ণ ও রৌপ্য পদক জয়ের জন্য ওজস প্রবীণ দেউতালে এবং অভিষেক ভার্মাকে প্রশংসা। দুটি পদক জিতে আপনি আমাদের তিরঙ্গার গৌরব বাড়িয়েছেন। কাশ্মীরি ফার্নিচার মানে উচ্চ মানের উডেন ফার্নিচার, হাই কোয়ালিটি অ্যান্টিক ফার্নিচারের বিপুল সম্ভার। তাই দেরি না করে এক্ষুনি ফোন করে ভিজিট করুন আমাদের দোকানে। কাশ্মীর ফার্নিচার, নামটা যারা জানে তারাই কেনে।